হ্যালো এভরিবডি, স্বাগতম করছি আপনাদের সবাইকে অনলাইন আর্নিং ভিডিওতে। আশা করব সবাই ভালো আছেন। এই পর্যায়ে আমরা একটা আপডেট নিয়ে কথা বলবো। এক্স ব্যাঙ্ক টোকেন এখন আপনি উইথড্রো দিতে পারবেন এবং সেই প্রসেসটা কীভাবে আপনি অবলম্বন করবেন সেটা আমরা ভিডিওর শেষে বলবো। এবং এখন পাঁচটা টপ ক্লাস এয়ারড্রপ নিয়ে কথা বলছি, যার লিঙ্কগুলো আছে একের পর এক ডিসক্রিপশন বক্সে। আপনি ক্লিক করে চলে যাবেন প্রত্যেকটা এয়ারড্রপে জয়েন করার উদ্দেশ্যে। তবে যদি আপনি নতুন হয়ে থাকেন কিংবা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ এখানে আপনি পাবেন সমস্ত এয়ারড্রপের আপডেট এবং এয়ারড্রপের এক্সচেঞ্জ আপডেট। সো গাইস, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে এনেবল করে দিবেন আমাদের ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। আমরা যাচ্ছি প্রথমে এয়ারড্রপে। প্রথম যে এয়ারড্রপটা আছে সেটা হচ্ছে অল মার্কেটসের মাধ্যমে এসেছে এবং এইখানে যে কারেন্সিটা আছে সেটা হচ্ছে DRV। আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে সর্বপ্রথম এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি চলে যাবেন সরাসরি ফান্ডসে। যে যে প্রসেসগুলো আছে, যদি ইমেল অ্যাক্টিভেশনের প্রয়োজন হয় আপনি আপনার ইমেলটাকে অ্যাক্টিভ করে নেবেন এবং এইখানে এসে আপনার ফান্ডসে এসে এখানে আপনি সার্চ করবেন DRV। ওকে, তারপর আপনি ডিপোজিটে একটা ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করলে আপনি একটা অ্যাড্রেস পাচ্ছেন, আপনি এই অ্যাড্রেসটাকে কপি করবেন। কপি করার পর আপনি সেকেন্ড লিঙ্কে পাবেন একটা টুইটার অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা এই পোস্টের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো। আপনি জাস্ট এখানে ফলো করে দিবেন। ফলো করার পর এখানে আপনি একটা রিটুইট করবেন। আপনি জাস্ট এই রিটুইট বাটনে হিট করবেন, আপনার রিটুইট এখানে কমপ্লিট। অ্যান্ড দেন টুইট ইউর রিপ্লাইতে আপনি জাস্ট এইখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার সাথে সাথে আপনি রিপ্লাইটা দিয়ে দিবেন এবং আপনার কাজ এখানে কমপ্লিট হয়ে গেছে। আপনাকে আর কিছুই করতে হবে না। টোটাল আপনি এখানে দেখতে পাচ্ছেন 1 লাখ DRV টোকেনের অ্যামাউন্ট তারা এয়ারড্রপের জন্য রেখেছে এবং আমরা সবাই কিছু না কিছু DRV টোকেন এখান থেকে পাবো। অ্যাপ্রক্সিমেট আমরা যদি 100ও পাই তাও আমরা 1 লাখ 87, অর্থাৎ প্রায় $5 বা $4 কাছাকাছি আমরা অ্যামাউন্ট পাবো। এটা আমি জাস্ট অ্যাপ্রক্সিমেট একটা মিনিমাম অ্যামাউন্ট বললাম, ম্যাক্সিমাম আরও বেশি হতে পারে। কেবলমাত্র 1006 জন মেম্বার এদের এক্সচেঞ্জারে অ্যাক্টিভ হয়েছে এবং সময়ের সাথে সাথে হয়তো বা এক্সচেঞ্জ একটা জনপ্রিয়তা লাভ করবে এবং এর মধ্যেই আমরা এই DRV টোকেনটা পেয়ে যাব। তারপর যাচ্ছি আমরা আমাদের দ্বিতীয় এয়ারড্রপে। দ্বিতীয় যে এয়ারড্রপটা আছে সেটা একটা ওয়ালেট বেসড এয়ারড্রপ এবং এর জন্য আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। আপনি এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন এবং যে প্রসেসগুলো অবলম্বন আপনাকে করতে বলা হবে আপনি সেই প্রসেসগুলো অবলম্বন করবেন এবং আপনাকে ইমেইল, আপনার ঠিকানা, আপনার জিপ কোড ইত্যাদি ইত্যাদি দেওয়ার পর আপনি সরাসরি চলে যাবেন এদের মেইন ওয়ালেটে এবং সেখানে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন আমি আমার ওয়ালেটে আছি। আমি জাস্ট একটা স্ক্রিনশট এখানে তুলে রেখেছি। তো কেন এই ওয়ালেট এয়ারড্রপটা আসলে শেয়ার করা, এটা একটা অ্যান্ড্রয়েড ওয়ালেট অ্যাপস, অর্থাৎ আপনি অ্যান্ড্রয়েডে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপসটাকে ডাউনলোড করবেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন 1000 হার্স টোকেন কিন্তু দেওয়া হয়েছে, যার অ্যাভেলেবেল ডলার হচ্ছে বা অ্যাভেলেবেল ভ্যালু হচ্ছে $20। তো এই এয়ারড্রপটা শেয়ার করার একটা কারণ হচ্ছে বলা হচ্ছে প্রত্যেক মাসে এটা 0.01 সেন্ট করে বাড়বে এবং ম্যাক্সিমাম এটা 0.05 USD পর্যন্ত বাড়বে। অ্যান্ড দেন আপনি ক্যালকুলেট করতেই পাচ্ছেন যে কী পরিমাণ হতে পারে যদি 0.05 এক একটা কারেন্সির প্রাইস হয়। বাট এখন আপনি সেন্ট করতে পারবেন না, কারণ এদের জাস্ট ডেভেলপিং চলছে। যখন এদের ডেভেলপিংটা কমপ্লিট হয়ে যাবে অ্যাপ্রক্সিমেট 15 দিন বা 1 মাসের পর এদের ডেভেলপিং কমপ্লিট হয়ে যাবে, তখন যে আপনি এখান থেকে উইথড্রোটা করতে পারবেন। ওকে, তো এটা গেল আমাদের দ্বিতীয় এয়ারড্রপ। চলে যাচ্ছি আমরা আমাদের থার্ড এয়ারড্রপে। থার্ড যে এয়ারড্রপটা আছে সেটা ক্রিপ্টো মনসুনের এয়ারড্রপ। এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। সর্বপ্রথম আপনি দেবেন আপনার ইউজার নেম, আপনার মেইল পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, বার্থ ইয়ার দিবেন। এরপর রেফারটা এখানে থাকবে, আপনি রোবট নন চেক করবেন। চেক করার পর আপনি এই দুটাকে চেক করে রেজিস্টার একটা ক্লিক করবেন। অ্যাকাউন্টে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক পাবেন। অ্যাক্টিভেশন লিঙ্কে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে নেবেন। তারপর আপনি লগ ইন করে চলে যাবেন ড্যাশবোর্ডে। ওকে, আমরা কিন্তু ড্যাশবোর্ডে চলে এসেছি এবং ড্যাশবোর্ডে আসার পর আপনি এখানে দেখতে পাবেন যে আপনার কাছে CMN টোকেন আছে 100, অর্থাৎ 100টা CMN টোকেন আছে এবং আপনি দেখতে পাচ্ছেন এক একটা CMN টোকেনের প্রাইস বর্তমানে আছে 0.05 সেন্ট। এবং আপনি যদি চান তো এই ইন্টারনাল যে এক্সচেঞ্জ আছে এখান থেকে আপনি সরাসরি এক্সচেঞ্জও করে নিতে পারেন। যেমন আমি গতকাল আমরা এক্সচেঞ্জ করেছিলাম 99টা কারেন্সি এবং সেখানে 6.93 USD কিন্তু আমরা এখানে পেয়েছি। টোটাল আপনি এখানে 500 CMN টোকেন পাবেন। এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে 100 পাবেন এবং পরবর্তীতে নিচে একটা লিঙ্ক পাবেন ডিসক্রিপশন বক্সে, সেটা হচ্ছে ফর্ম লিঙ্ক। এই ফর্মে আপনি 4টা অপশন পাবেন, ফেসবুকে ফলো করা, ফেসবুকে শেয়ার করা, টুইটারে ফলো করা, টুইটারে শেয়ার করা। আপনি প্রত্যেকটা টাস্কের জন্য 100টা করে CMN টোকেন পাবেন, যার ওর বর্তমান আছে $5 মতো, অর্থাৎ প্রায় $25 আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। এবং বাকি বিষয়বস্তু আমরা আপাতত না বলে, এখনও উইথড্রোর কোনো অপশন এখানে আসেনি, খুব শীঘ্রই এই উইথড্রোয়াল অপশনটা ভিজিবল হবে, তখন আপনারা এখান থেকে উইথড্রো করতে পারবেন। তারপর যাচ্ছে পরবর্তী এয়ারড্রপে। পরবর্তী যে এয়ারড্রপটা আছে সেটা হচ্ছে TCHN এর এয়ারড্রপ। এখানে আপনাকে জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আপনি যখন হাউ টু গেট TCHN এ ক্লিক করবেন তখন আপনি এখানে দেখতে পাচ্ছেন মাই ব্যালেন্স 233.105 TCHN। আপনার কাছে 230টাও থাকতে পারে বা তার চেয়ে বেশিও থাকতে পারে। ওকে, এই পরিমাণ অ্যামাউন্ট আপনার কাছে থাকবে, প্রত্যেকের কাছেই থাকবে। আর এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক। আপনি যদি কাউকে রেফার করেন এইখানে জাস্ট ক্লিক করবেন রেফার প্রোগ্রামে, আপনি এইখান থেকে আপনার রেফার লিঙ্কটা কপি করেই সবার সাথে শেয়ার করবেন। প্রত্যেকের বিনিময়ে আপনি আরও 200 TCHN টোকেন পাবেন এবং যখন এদের এয়ারড্রপটা শেষ হবে তখন আপনার ব্যালেন্সের সাথে
এইখানে মাই ব্যালেন্সের সমস্ত ব্যালেন্স যোগ হবে দেন আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন আর সর্বশেষ যে এয়ারড্রপটা আছে সেটা হচ্ছে কুয়ার্ক চেইনের এয়ারড্রপ এইখানে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু ড্যাশবোর্ডেই আছি এখানে বেশ কিছু টাস্ক আপনার জন্য আছে এই টাস্কগুলো সম্পর্কে বেশি কিছু বলার প্রয়োজন নেই যদি আপনি কাউকে ইনভাইট করেন তো সেই ক্ষেত্রে আপনি 200 স্টেকস পাবেন আপনি যদি এই কিউ পকেট অ্যাপসটা ডাউনলোড করেন আপনি জাস্ট গেট মিশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রিডিম কোড চাচ্ছে অর্থাৎ আপনি যে অ্যাপসটা ডাউনলোড করেছেন সেই অ্যাপসের একটা কোড থাকবে সেই কোডটা আপনি এখানে বসে সাবমিট করলে আপনি 5000 স্টেকস পাবেন যত স্টেকস তত বেশি পয়েন্ট আপনি পেতে পারেন বা তার চেয়ে ডাবল পেতে পারেন তিন গুণ পেতে পারেন বা তার থেকে অর্ধেক গুণও আপনি পেতে পারেন এরপর আছে স্প্রিড ইন টেলিগ্রাম অবশ্যই আপনাকে টেলিগ্রামে এখানে জয়েন করতে হবে তারপর বাকি যে টাস্কগুলো আছে সেগুলো আপনি চাইলে কমপ্লিট করে নিতে পারেন জাস্ট যদি আপনি 10 থেকে 15 মিনিট সময় এখানে ব্যয় করেন আপনি বেশ কিছু টাস্ক এখানে কমপ্লিট করতে পারবেন এবং বেশ কিছু রিওয়ার্ডস বা স্টেকস এখান থেকে আপনি আর্ন করতে পারবেন তো গাইজ এটা ছিল জাস্ট সংক্ষিপ্ত 5টা এয়ারড্রপের টিউটোরিয়াল এবার চলে যাচ্ছি আমরা এক্সব্যাংক টোকেনের আপডেটের দিকে ওকে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন 3.87 XBANC টোকেন কিন্তু আমার কাছে মাত্র আছে আর আমার অনেকগুলো টোকেন ছিল যেগুলো আমি গতকাল রাতেই উইথড্র দিয়েছি এবং আপনিও এখন চাইলে উইথড্র দিতে পারবেন এবং উইথড্র দেওয়ার কিছু সময়ের মধ্যে আপনার ওয়ালেটে সেটা চলে যাবে মিনিমাম আপনাকে 19টা XBANC টোকেন এখান থেকে উইথড্র দিতে হবে এবং আমি যতটুকু জানি যারা এখানে জয়েন করেছিলেন তারা প্রায় 30টা বা 50টার উপরে XBANC টোকেন এখান থেকে আর্ন করতে সক্ষম হয়েছেন আপনি কী করবেন আপনি এই মেইলসের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে সেন্ড অপশন আছে এই সেন্ড অপশনের উপর একটা ক্লিক করবেন ওকে এখানে কিন্তু ফিচারটা চলে এসেছে তো সর্বপ্রথম আপনাকে অ্যামাউন্ট বসাতে হবে যে কী পরিমাণ XBANC টোকেন আপনার আছে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম 19টা XBANC টোকেন আপনাকে সেন্ড করতে হবে এবং ফি ইন XBANC যদি আপনি ইন্টারনাল কোনো এক্সচেঞ্জ করেন অর্থাৎ আপনি এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে নিয়ে যান এক অ্যাকাউন্ট থেকে অন্য ওয়ালেটে XBANC টোকেনগুলো ট্রান্সফার করেন তো সেই ক্ষেত্রে আপনার ফি অনেকটাই কম কাটবে যেমন মনে করেন আমি 20টা XBANC টোকেন আমি উইথড্র দিব তো সেই ক্ষেত্রে 0.078 XBANC হচ্ছে ফি আর যদি আপনি এক্সটার্নাল ওয়ালেট অর্থাৎ মাইথ্রো ওয়ালেটে উইথড্র করেন তো সেই ক্ষেত্রে আপনাকে এই পরিমাণ ইথেরিয়াম ফি দিতে হবে 0.00004 তো এইখানে আপনি একটু কমিয়ে দেখবেন মনে করেন আপনার কাছে আছে 21টা আপনি যদি 20টা উইথড্র না দিতে পারেন তাহলে আপনি 19টা উইথড্র দিবেন আপনার কাছে আছে 100টা আপনি যদি 99টা উইথড্র না দিতে পারেন আপনি 98টা দিবেন না পারলে 97টা দিবেন একসময় এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে এবং কমপ্লিট হয়ে সরাসরি আপনার ওয়ালেটে ল্যান্ড করবে যখনই আপনি ফরওয়ার্ডে যাবেন পরবর্তী ইন্টারফেসে আপনার টোটাল 2টা ফিল্ড থাকবে একটা হচ্ছে মাইথ্রো ওয়ালেটের অ্যাড্রেসের ফিল্ড আর একটা হচ্ছে ইমেলের ফিল্ড যদি আপনি ইন্টারনাল ট্রান্সফার করেন অর্থাৎ এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করেন তাহলে আপনি ইমেল দিবেন আদারওয়াইজ দিবেন না আর যদি এক্সটার্নাল ওয়ালেটে ট্রান্সফার আপনি করেন তাহলে আপনি মাইথ্রো ওয়ালেটের অ্যাড্রেস দিয়ে জাস্ট সেন্ডে ক্লিক করলে আপনার ট্রানজ্যাকশনটা এখানে কমপ্লিট হয়ে যাবে 5 মিনিটসের মধ্যে আপনি আপনার ব্যালেন্সটা মাইথ্রো ওয়ালেটে রিসিভ করবেন তো এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে 225টা XBANC টোকেন কিন্তু আমরা উইথড্র দিয়েছি এবং আমাদের ওয়ালেটে এসে সাকসেসফুলি কিন্তু সেটা ডিপোজিট হয়েছে তো গাইজ এই ছিল মোটামুটি আমাদের এখনকার মতো টিউটোরিয়াল যদি টিউটোরিয়ালটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কারো যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে আছে আপনাদের জন্য উন্মুক্ত জাস্ট কমেন্ট করবেন সময়মতো রিপ্লাই দেওয়ার চেষ্টা অবশ্যই করব দেখা হচ্ছে নেক্সট টাইম আর এতক্ষণ সাথে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংকস ফর অল বাই বাই